পেয়ার রিটার্ন হলো সড়কের ডিভাইডারবিহীন বড় একটি অংশ, যেখানে প্রশস্ত একটি মোড়ের কাজগুলো সুশৃঙ্খলভাবে পালন করা যায়। এটি যানজট নিরসন পদ্ধতি অল পেয়ার ইউটার্নস বাই 5 মিনিট রানিং প্রসেস এর গুরুত্বপূর্ণ প্রধান অংশ। প্রতিটি পেয়ার ইউটার্নের ব্যবস্থা করার জন্য সড়কের মাঝের 50 মিটার ডিভাইডার সরিয়ে ফেলতে হবে, প্রয়োজনে সিগন্যাল পোস্ট বা সাইনবোর্ড সেট করতে হবে এবং সড়কের উপর রং দিয়ে স্টপ লাইন ও জেব্রা ক্রস সহ প্রয়োজনীয় সকল রোড মার্কিং করতে হবে। এই পদ্ধতিতে সর্ববাম লেন থেকে মোড় নেওয়ার ব্যবস্থা থাকায় বড় যানবাহনও খুব সহজেই দ্রুত মোড় নিতে পারবে। ব্যস্ত পেয়ার রিটার্নের সাথে বাস বে এবং বাস স্টপেজ থাকবে। পেয়ার রিটার্নের প্রতি পাশে পর্যায়ক্রমে 2টি বাস যাত্রীর জন্য থামতে পারবে। মোড় নিতে আসা অতিরিক্ত গাড়ি মোড় নেওয়ার জন্য পরবর্তী পেয়ার রিটার্নে চলে যাবে। যানবাহনগুলোকে নিয়ম মেনে চলতে বাধ্য করতে গুরুত্বপূর্ণ সকল পেয়ার রিটার্নে কার্যকরী সিসি ক্যামেরা সেট করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। বর্তমান এই যান্ত্রিক যুগে সিগন্যাল পোস্ট, ইন্টারনেট এবং সিসি ক্যামেরা সহ সকল প্রযুক্তির সুবিধা পুরোপুরি কাজে লাগাতে হবে। যোগাযোগ ব্যবস্থাকে সুশৃঙ্খল, সুসামঞ্জস্য ও নিরাপদ ভিডিও গেমের মতো সহজ করে সাজাতে হবে। একটি গুরুত্বপূর্ণ মোড়ে কমপক্ষে 2 জন ট্রাফিক পুলিশ এবং 1 জন পুলিশ অফিসার থাকে, আর তাদের পিছনে প্রতি মাসে সরকারের যে খরচ হয়, 10টি মোড়ের সিসি ক্যামেরার পিছনে সরকারের প্রতি মাসে তত খরচ হবে না। তাই যান্ত্রিক প্রযুক্তির সকল দিক থেকে তুলনামূলক অনেক বেশি সুবিধাজনক। প্রতিটি পেয়ার রিটার্নের ব্যবস্থা করার জন্য তুলনামূলক স্বল্প সময় এবং স্বল্প অর্থ ব্যয় যথেষ্ট। কর্তৃপক্ষ চাইলে জরুরি ভিত্তিতে অল্প কয়েকদিনের মধ্যে ব্যস্ত সড়কে অনেকগুলো পেয়ার রিটার্নের ব্যবস্থা করতে পারবে, কিন্তু কর্তৃপক্ষ চাইলেও জরুরি ভিত্তিতে কয়েকদিনের মধ্যে এবং স্বল্প অর্থ ব্যয় করে মাত্র 1টি ফ্লাইওভার এবং ফুটওভার ব্রিজ বা আন্ডারপাস নির্মাণ করতে পারবে না। তাই অন্য সকল পদ্ধতির তুলনায় পেয়ার রিটার্নের বাস্তবায়ন তুলনামূলক খুবই সহজ, অথচ ব্যবহারের ক্ষেত্রে অনেক বেশি সুবিধাজনক এবং কার্যকরী। সুতরাং যানজট নিরসনে লোভ দেখানো হাজার হাজার কোটি টাকা খরচের পদ্ধতিতে গুরুত্ব না দিয়ে জনসাধারণের অর্থ সর্বশ্রেষ্ঠ সুবিধাজনক পদ্ধতি পেয়ার রিটার্নের বাস্তবায়নে এবং সড়ক প্রশস্তকরণে ব্যয় করুন। ধন্যবাদ।